মাঘের শেষে হঠাৎ বৃষ্টিতে সারা দেশে বেড়েছে শীত। মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলছে থেমে থেমে, কোথাও কোথাও হচ্ছে ভারী বর্ষণ, দুর্ভোগে পড়েছে মানুষ। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবেই হচ্ছে বৃষ্টি, এতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। অসময়ের বৃষ্টিতে দেশজুড়ে ছন্দপতন, তীব্র শীতের পাশাপাশি মৃদু বৃষ্টিতে বিপর্যস্ত ঠাকুরগাঁয়ের জনজীবন। কনকনে হিমেল বাতাসের সঙ্গে ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি, সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। রাজশাহীতে মধ্যরাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 20 মিলিমিটার। বৃষ্টির কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 15 কিলোমিটার অংশে 9 ঘন্টা যানজটে পড়তে হয়েছে। বৃষ্টির কারণে নওগাঁয় কাদামাখা রাস্তায় যান চলাচলে বেগ পেতে হচ্ছে, এতে তৈরি হয় চরম দুর্ভোগ। বগুড়ায় বৃষ্টির কারণে নির্দিষ্ট সময় ছাড়ছে না যানবাহন, অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় সকালে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 13 মিলিমিটার। বৃষ্টির কারণে শীতের তীব্রতাও বেড়েছে, বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। যশোরও আকস্মিক বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বৃষ্টির কারণে শীত আরও বাড়বে বলে জানিয়েছে জেলার আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় দেশে 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, শনিবার মধ্যরাতের পর কমবে বৃষ্টিপাত। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সাথে হালকা দমকা বাতাস বা জোরো হাওয়াও থাকবে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। 9 ফেব্রুয়ারির পর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কোনোভাবেই থামছে না রেলের দুর্নীতি। 20,000 টাকার সালফিউরিক অ্যাসিডের দাম দেখানো হয়েছে 16 লাখ টাকা, অর্থাৎ বাজার দরের চেয়ে 800 গুণ বেশি দাম দেখানো হয়। কমলাপুর ওয়ার্কশপে ইঞ্জিন মেরামতের যন্ত্রাংশও কেনা হয়েছে 10 থেকে 20 গুণ পর্যন্ত বেশি দামে। বাংলাদেশ রেলওয়ের অডিটেই উঠে এসেছে অনিয়মের এমন চিত্র। সংশ্লিষ্ট রেল কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মন্ত্রী বলছেন ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। সালফিউরিক অ্যাসিড, অতি প্রয়োজনীয় এই রাসায়নিক দ্রব্যটি ব্যবহার হয় রেল ইঞ্জিনেও। লোকোমোটিভের ব্যাটারি সচল রাখতে প্রতি বছরই সালফিউরিক অ্যাসিড কিনে কমলাপুর রেলওয়ে ওয়ার্কশপ। গত 2 বছরে 800 লিটার সালফিউরিক অ্যাসিড কিনেছেন রেলের ঢাকা বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী লোকো রেজাউল করিম। সদ্য সমাপ্ত রেলের অডিট বলছে প্রতি লিটার সালফিউরিক অ্যাসিড কেনা হয়েছে 2,000 টাকা দরে। বাজারে খোঁজ নিয়ে দেখা যায় সালফিউরিক অ্যাসিডের লিটার মাত্র 20 থেকে 25 টাকা। সালফিউরিক অ্যাসিড মার্কেট আপ ডাউন করলে 17 থেকে 18 টাকার মধ্যে থাকে, এর নিচে নামে না। সালফিউরিক অ্যাসিড বর্তমানে 25 টাকা কেজি। সেই রেজাউল করিম এখন যান্ত্রিক বিভাগের উপপরিচালক হিসেবে রেল ভবনে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 25 টাকার অ্যাসিড আপনি কিনেছেন 2,000 টাকা করে কেজি। আমার কোনো বক্তব্য এখানে আমি অফিসে লিখতে পারবো না, ঠিক আছে? বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী লোকও ছিলেন কমলাপুর, এটা আমি দেখে বলতে হবে, ঠিক আছে? কারণ এটা অডিট, অনেক সময় অডিট অনেক কিছু বলে, সেটা জবাব অফিসিয়ালি দেওয়া হয়। একই রকম অনিয়মের চিত্র ফুটে উঠেছে ইঞ্জিন মেরামতের ক্ষেত্রেও। অডিট বলছে 2021 সালে কমলাপুর ওয়ার্কশপের ডিজেল বিভাগের কর্মব্যবস্থাপক রাশেদুল ইসলাম ইঞ্জিনের যন্ত্রাংশ কিনেছেন 20% পর্যন্ত বেশি দামে, যেখানে বলা হয় মাত্র 1.5 লাখ টাকা মূল্যের মালামাল কেনা হয়েছে 12 লাখ টাকায়। সেই রাশেদুল ইসলাম এখন কর্মব্যবস্থাপক প্রকল্প হিসেবে পদোন্নতি পেয়েছেন রেল ভবনে। অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে মন্তব্য করতে রাজি হননি তিনিও। কন্ট্রোলিং অথরিটিকে বলেন যে অমুক অফিসারের সাথে এই বিষয়ে কথা বলতে চাই। তাহলে আপনি পারমিশন দিলে তখন তাহলে এগুলো কেনার ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না, বক্তব্য হলো সেটা। তবে এসব অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার আশ্বাস রেলমন্ত্রীর। ব্যবস্থা নেওয়া হবে যদি এরকম আপনার অভিযোগ থাকে। রাষ্ট্রীয় অর্থ নয়ছয় করার অপরাধে এসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে রেলওয়ে অডিট অধিদপ্তর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যারা দেশের উন্নয়ন চায় না তারাই দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে ভুল তথ্য উপস্থাপন করছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
সকালে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশবিরোধী অপতৎপরতায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বেগম জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরায় দলের নেতারা হতাশ হয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। বেগম খালেদা জিয়া বাড়ি ফিরে যাওয়ার কারণে তারা খুব হতাশ এবং তাদের আন্দোলনে পানি ঢেলে দিয়েছে বিধায় ওই আপনার রিজভী আহমেদ আবোল তাবোল বকছে, অন্য কোনো কিছু নয়। নেতাকর্মীরা চাচ্ছিলেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, তাদের নেতাকর্মীরা কিন্তু স্বস্তি প্রকাশ করছে। নেতাদের মনে স্বস্তি নাই কেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরত গেলেন। স্বাস্থ্যবিধি মেনে আগামী 15 ফেব্রুয়ারি বইমেলা শুরুর ব্যাপারে আশাবাদী বাংলা একাডেমি। প্রেসে প্রেসে চলছে বই ছাপার কাজ, এছাড়া নিয়ম মেনেই চলছে সব প্রস্তুতি। প্রকাশকরাও এর মধ্যে 70% কাজ শেষ করে এনেছেন। পৃষ্ঠা জুড়ে বর্ণমালা চিন্তা হয়ে, উপাখ্যান হয়ে কিংবা চেতনা হয়ে বেরিয়ে আসছে নিজস্ব ছন্দে। ঘুরছে মেশিন, একের পর এক ছাপা হচ্ছে নতুন বই। বই ছাপানোর কাজে এক মিনিটও যেন ফুরসত নেই প্রেসগুলোতে। পাঠকদের জন্য নতুন বই প্রস্তুত করতে দিন রাত এক করে চলছে কাজ। আমরা এই সময়টায় একটু চাপের ভিতরেই থাকি, বইমেলার কাজ থাকে। বইমেলা আসলে আমাদের লোক অনেক বেশি লাগে এবং মানে দিন রাত 24 ঘন্টা আমাদের কাজ চলে। প্রস্তুতির 90% প্রকাশনার কাজ প্রায় হয়ে গেছে, সব মিলিয়ে কিন্তু আমাদের প্রস্তুতি অব্যাহত আছে। প্রিয় অঙ্গন সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণের তোড়জোড়, স্টল ও প্যাভিলিয়নও এখন দৃশ্যমান। সব ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে তখনও নির্দিষ্ট তারিখ কিংবা ব্যক্তিকাল জানাতে পারছে না বাংলা একাডেমি, তবে আনুষঙ্গিক সকল কাজে তৎপরতা রয়েছে আয়োজক প্রতিষ্ঠানটির। খেলার প্রাঙ্গনের কাজ বলা যেতে পারে, স্ট্রাকচার নির্মাণের কাজ আমাদের 70% হয়ে গেছে, এটা আমরা বেশ আগেই করে রেখেছি। গত বছরের পর এই বছরটাকে প্রকাশকরা নানাভাবে গুরুত্বপূর্ণ মনে করায়, তারা অনেকে কিন্তু বই আগের চেয়ে বেশি বের করছে বলে মনে হয়। বাংলা একাডেমির তরফে জানা যাচ্ছে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বইমেলা। ধীরে ধীরে সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে, খোলা মাঠ সাজানো হচ্ছে বইমেলার আয়োজনে। এখন অপেক্ষা শুধুই পাঠকদের। বইপ্রেমীদের পদচারণায় আবারও মুখরিত হবে এই প্রাঙ্গণ, সেই প্রত্যাশাই এখন সবার। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, বাংলা একাডেমি, ঢাকা। বাংলাদেশ থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের স্বপ্নবাজ 20 শিক্ষার্থীর হাত ধরে। টানা 5 বছর গবেষণা করে বাংলাদেশে এই প্রথম রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে তড়িৎ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এই গবেষক দলটি। গবেষণার চূড়ান্ত ধাপ শেষ করে ধূমকেতু নামে 4টি রকেট তৈরির পর রকেট উৎক্ষেপণে এখন শুধু অনুমোদনের অপেক্ষা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে গবেষণার নতুন দ্বার উন্মোচন সম্ভব বলে মনে করে গবেষক দলটি। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। ধূমকেতু, মহাজাগতিক বস্তুর নামে তৈরি করা এই রকেট টানা 5 বছরের অক্লান্ত পরিশ্রম আর গবেষণার ফসল। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের উদ্যোগে 20 জনের আলফা সায়েন্স ল্যাব টিম চূড়ান্ত গবেষণা শেষে তৈরি করেছে 100 কেজি ওজনের 4টি রকেট। প্রাথমিকভাবে 50 কিলোমিটার উচ্চতায় উঠে আবহাওয়ার তথ্য নিতে সক্ষম এই রকেট। ধূমকেতু রকেট টিমের প্রধান নাহিয়ান জানান, কোনো ধরনের পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজস্ব গবেষণায় রকেট আবিষ্কার করতে অনেক কাঠ খড়পড়তে হয়েছে তাকে। এক্ষেত্রে আমরা অনেক স্তরে উঠতে পাটার করে আমরা মোটামুটি এই পর্যায়ে দাঁড়াতে পারছি। দেশের রকেট সায়েন্স নিয়ে কোনো বিভাগ না থাকায় ব্যক্তিগত উদ্যোগে দেশের বাইরে থেকে গবেষণার তথ্য ও পাঠ্য উপকরণ সংগ্রহ দুরূহ ব্যাপার বলে জানান গবেষক দলের সদস্যরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মহাকাশ গবেষণার পাশাপাশি দেশের মাটিতেই নতুন নতুন উদ্ভাবনী সম্ভব বলে মনে করেন তারা। এই রকেট দ্বারা প্রাথমিকভাবে আবহাওয়ার তথ্য পাওয়া যাবে এবং পরবর্তীতে সামরিক অস্ত্র
মিসাইল হিসেবেও ব্যবহার করা যাবে এই রকেট। এসব ডিপার্টমেন্টের ঘাটতি না থাকার কারণে আমাদের অনেক মানে সাপোর্টের ঘাটতি ছিল। প্রপার ফান্ডিং এবং পৃষ্ঠপোষকতা করা হয় তাহলে শুধুমাত্র রকেট সায়েন্স না, যে কোনো ধরনের গবেষণায় বাংলাদেশ থেকে সফলতার মুখ দেখা সম্ভব। ইনফরমেশনগুলো কালেক্ট করে পরবর্তীতে হচ্ছে আমাদের নিজস্ব যে রিসার্চ পেপার রয়েছে ইন্টারন্যাশনাল জার্নালে, সেই জার্নালে আমরা এটা প্রকাশ করার চেষ্টা করতেছি। তথ্য প্রযুক্তি ও গবেষণার উন্নয়নে পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস ময়মনসিংহ সিটি মেয়রের। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকেও সুদৃষ্টি আশা করেন তিনি। স্থানীয় পর্যায় থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু এটির ব্যাপকতা বা এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে সরকারের উচ্চ পর্যায়ে তাদের সহযোগিতা প্রয়োজন। 2035 সালের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের আলফা সায়েন্স ল্যাবের। এছাড়া ইলেকট্রিক বাইক ও বিমান তৈরিতে গবেষণা চালিয়ে যাচ্ছে এই গবেষক দলটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধভাবে প্রবাসীরা টাকা পাঠাতে না পারার কারণে রেমিটেন্স প্রবাহ কমে আসছে বলে মনে করছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। এই প্রবণতা কমিয়ে আনতে না পারলে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলেও ধারণা তাদের। দুবাই থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 2020-21 অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স এসেছে প্রায় $244 কোটি, আর 2019-20 আমিরাত থেকে রেমিটেন্স সংগ্রহ হয়েছে $247 কোটি বেশি। পরিসংখ্যান বলছে দেশটি থেকে ক্রমান্বয়ে রেমিটেন্স প্রবাহের হার কমে যাচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এটি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য উদ্বেগজনক। সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স পাঠানোর বৈধতা না পেলেও অনেকেই বিকাশ নগদ রকেটের মাধ্যমে অবৈধভাবে টাকা পাঠান বাংলাদেশে। সচেতন মহলের দাবি, অবৈধ পথে প্রবাসীদের টাকা লেনদেনের কারণে রেমিটেন্স প্রবাহ কমে আসছে। কোভিড সিচুয়েশনে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টর তাদের প্রধানরা কথা বলতে পেরেছে, বাট যারা রেমিটেন্স পাঠায় তাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই আমাদের কান্ট্রিতে। সব ব্যাংকেরই ডিজিটাল অ্যাপ আছে, এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে সেকেন্ডের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। সহজ পদ্ধতি এবং দ্রুত গতির কারণে এই পদ্ধতি অনুসরণ করছে অনেক প্রবাসী বাংলাদেশি। এতে ধীরে ধীরে এক্সচেঞ্জ বা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে টাকা প্রেরণের প্রবণতা কমে যাচ্ছে। নানা অ্যাপসগুলো বন্ধ থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহার করে টাকা পাঠানোর সহ হুন্ডির প্রবণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া। এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের গতি আরও কমে আসবে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যশোরের গদখালিতে ফুটেছে শীতপ্রধান দেশের ফুল টিউলিপ। বাণিজ্যিক ফুল চাষের রাজধানীতে এটি যোগ করেছে নতুন মাত্রা। পরীক্ষামূলক চাষে মাত্র 18 দিনে গাছে এসেছে কাঙ্ক্ষিত ফুল। নতুন এ ফুল দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয় চাষিদের মধ্যেও সাড়া ফেলেছে। কৃষি বিভাগ বলছে বীজ সংগ্রহ সম্ভব হলে আগামী বছর থেকেই কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ফুলের রাজধানী গদখালিতে পলিথিনের শেডের নিচে এবার শোভাবর্ধন করছে সবচেয়ে দামি ফুল টিউলিপ। মাত্র 5 শতক জমিতে পরীক্ষামূলকভাবে এ ফুলের চাষ করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের ফুল চাষি ইসমাইল হোসেন। রজনীগন্ধা, গোলাপের পাঁচচুকি, জারবেরা, লিলিয়াম, লংস্টিক রোজ উৎপাদন করেছেন তিনি। এবার কৃষি বিভাগের সহায়তায় গত 6 জানুয়ারি 5 শতক জমিতে রোপণ করেন শীতপ্রধান দেশের ফুল টিউলিপের 7 ধরনের কন্দ। 6 জানুয়ারি আমি বীজটা লাগাইছিলাম, তো লাগানোর পরে 18 দিন পরে আমার এই ফুলের কলি পাইছি এবং 25 দিনের ভিতরে আমরা 7টা ভ্যারাইটি নিয়ে আসছি, তার ভিতরে 6টা ভ্যারাইটি 25 দিনের ভিতরে ম্যাক্সিমাম ফুল সব ফুটে গেছে। চাহিদা থাকলেও ভালোবাসা দিবসের আগে এই ফুল বিক্রি করতে চান না উদ্যোক্তা। এটা আমরা দেখার জন্য এখনো রাখছি, তো এই যেহেতু আমি চাচ্ছিলাম যে ভালোবাসা দিবস পর্যন্ত আমরা একটু রাখতে এবং ভালোবাসা দিবসের পরে আমরা বিক্রি শুরু করব। নতুন এই ফুল দর্শনার্থীদের পাশাপাশি সাড়া ফেলেছে স্থানীয় চাষিদের মাঝেও। আগামীতে এই ফুলের চাষ করতে চান তারাও। 7 ধরনের টিউলিপ দেখলাম, সরেজমিন না দেখা যায়, যদি না আসা যায় তাহলে এর সৌন্দর্য আসলে বোঝা যাবে না। আমরা দেখতে যাচ্ছি যে ফুল চাষটা কেমন, দেখছি খুব সৌন্দর্য, তাই আমরাও এই ফুল চাষ করা সিদ্ধান্ত আমার আছে। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে যে আমরা বীজটা কীভাবে সংরক্ষণ করা যায় বা কীভাবে ভালো রাখা যায়।
কৃষি বিভাগ বলছে বীজ সংগ্রহের উদ্যোগ সফল হলে আগামী বছর থেকে কৃষক পর্যায়ে এ ফুলের চাষ বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। আশা করছে আগামী এক দু বছরের মধ্যে পুরো গদখালিতে হেক্টর কি হেক্টর জমিতে কিন্তু ফুলের টিউলিপ ফুলের আবাদ হবে। টিউলিপের প্রায় 150টি জাত রয়েছে, এর মধ্যে 60টি প্রজাতির 5000 কন্দ সরকারি সহায়তায় হাতে পেয়েছেন উদ্যোক্তা ইসমাইল হোসেন। সময় সংবাদ, যশোর।